হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো ভালো বলতে গেলে আসলে কয়েকদিন ধরে আমাদের বাসার সবাই অসুস্থ ঠান্ডা কাশি জ্বর এইগুলোতে ধরেছে তো এখন আগের থেকে একটু ভালো এই কারণে আজ কয়েকদিন ধরে আমি রকম কোনো ব্লগই দেয়নি কারণ আমার গলা এত পরিমাণে বসে গিয়েছিল যে আমি কথা পর্যন্ত বলতে পারছিলাম না সেই কারণে কোনো ভিডিও দেয়নি তো যারা খোঁজ নিয়েছেন যে আপু ব্লগ দিচ্ছ না কেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখন তো লেবুর সিজন চলেই এসেছে লেবুর দামও কমে গিয়েছে এই কারণে দেখা যাচ্ছে আমি যে ফ্রোজন করে ফ্রিজে রেখে দিই ডিপ ফ্রিজে তো মাঝে আমার ডিপ ফ্রিজে জায়গা ছিল না ভায়া এসেছিল তখন তখন আমি এই সব বের করে নিয়েছিলাম বের করে নিয়ে তারপরে রস করে আমি এটা আর কি ইয়া করে বরফ করে রেখেছি কারণ সকালে লেবু পানি খেতে গেলে অনেক ঝামেলা মনে হয় ছোট বেবি নিয়ে এত পরিমাণে সমস্যা এবেলার কাজ ওবেলায় করতে হয় সেই কারণে আমি এগুলো আর কি এভাবে বরফ করে নিয়েছি যেন সকালেই আমি একটু খেতে পারি গরম পানি দিয়ে তাড়াহুড়ো করে সেই কারণে এটা করে রাখলাম তো গতকাল রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি এটা করেছিলাম আর সকালে উঠেই দেখলাম যে এটা জমে গিয়েছে তাই আমি এই দুই টুকরা দিয়ে গরম পানি আর হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে খেয়ে নিচ্ছি আসলে এইটা হলো আমার বুস্টার বলতে গেলে এটা যদি আমি না খাই তাহলে আমি কোনো কিছুই যেন করতে পারি না আমার সারা দিনটা খারাপ যায় আর ফুড ডিপ্রেশন হয় মনে হয় কি আমি তো সকালে আমার যে রেমেডি খাওয়ার সেটা তো খেলাম না তাহলে তো আজকে আমার ডায়েটই হলো না তখন দেখা যাচ্ছে আমার অন্য আজে বাজে খাবারও খাওয়া হয়ে যায় কোনোভাবেই কিন্তু কন্ট্রোলটা করতে পারছি না একদিন করছি তো একদিন দুই দিন তিন দিন করছি তারপরের দিন দেখা যাচ্ছে যে বাসায় একটা ভালো একটা খাবার আসলো পিৎজা বার্গার এইসব ধরনের ওই একটু খেয়ে নিলাম এই যে এরকম হয়ে যাচ্ছে আসলে এটা কি মানে কিসের জন্য হচ্ছে আমি বুঝতেই পারছি না আর মানে যখন ডায়েট করতে হয় পরিবারের সবার একটু সহযোগিতা করা উচিত আপনাদের ভাইয়া আবার আমার ডায়েটটা একেবারেই করতে দিতে চায় না এই জন্য আমাকে লোভ দেখিয়ে দেখিয়ে এটা করে তো সকালে যদি আমি লেবু পানি খাই না তাহলে আমার মনে হয় যে আমি তো আমি ডায়েটে আসি আর কি আমার কোনো কিছুই খাওয়া যাবে না আর যেদিন খায় না সেদিনই আমার উল্টো হয়ে যায় খাই না মানে একটু সময় পায় না মাঝে মাঝে লেবু পানি খাওয়ারও সময় পায় না দেখা যাচ্ছে বারোটাও বেজে যায় কিছুই খায় না এমন পানি পিপাসা লাগে তখন লেবু পানি খেতে ইচ্ছা করে না মনে হয় যে আমি আগে পানি খেয়ে নিই এবার পানি যখন খাই পানি খাওয়ার পরে প্রচণ্ড ক্ষুধা পেয়ে যায় সেই সময় খাওয়া হয়ে যায় মানে হাবা যাবা জাতীয় কিছু তো এই যে আমি আসি চেষ্টায় আছি আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমি যতটুকু কমিয়েছি তো এই যে আমি আবারও একটা কেক বানিয়েছি অনুভব বলছিল কেক বানানো আর আমার ভাইয়া এসেছিল তাই বাসায় মেহমান আসলে না ওই বিস্কিট চানাচুর ওইগুলো খেতে চায় না যদি হাতে কিছু বানিয়ে দেওয়া হয় তাহলেই ভালো হয় এই কারণে আমি আবার এই কেকটা বানিয়েছি তো এটা ভাবছি যে এটা আমার কুকিং চ্যানেলে আপলোড করব। এই জন্য একটু শো আপ করছিলাম আর কি আসলে কেক বানাতে গেলে এতটাই স্পঞ্জি হয় যে কাটাটাই যেন দুষ্কার হয়ে যায় আর আমার এই ছুরিতে একেবারে ধার চলে গিয়েছে আমি যে মার্কেটে যাব গিয়ে ছুরি কিনবো সেই যাওয়ার টাইমটা টাইম মানে আমি কীভাবে যাব আমি আনায়াকে নিয়ে আমি কোথাও যেতে চাই না কোরবানিদের পরে আমার আম্মু আসবে তারপরে আনায়াকে রেখে আমি আর অনুভব মানে স্কুল থেকে যাব এটাই তো করি ও হওয়ার পর থেকেই তো আমি এইভাবেই মার্কেটে যাই তাছাড়া ওকে নিয়ে আজ পর্যন্ত কোনো দিন আমি এখনও মার্কেটে যাইনি আসলে গেলে তো ওরও কষ্ট আমারও কষ্ট সব থেকে বেশি ওর কষ্ট এই জন্য আমি কষ্ট হলেও করি না আর আপনাদের ভাইয়াকে বলবো দেখা যাচ্ছে কোনটা নিয়ে আসবে আমার আবার সেটা পছন্দ হবে না গত ভিডিওতে যে কেক বানানো আর দেখিয়েছি এটা কিন্তু সেইটা না এটা কিন্তু আর একটা বানিয়েছিলাম আপনারা হয়তো বা ওই ভিডিও দেখলেও বুঝতে পারবেন তো এইটা আমার কুকিং চ্যানেলের জন্য রেখেছি আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেকটা আমি সকালেই বানিয়েছি কারণ আনায়াবুড়ি ঘুমাচ্ছে আর বিকালবেলায় অতটা টাইম পায় না অন্য কিছু করা লাগে সেই কারণে আমি যখনই সময় পেলাম আমি এটা বানিয়ে নিলাম আর অনুভব তখন স্কুলে ছিল আর আমার ভাইয়া ছিল অনায়ার পাশে আপনাদের ভাইয়া অফিসে তারপরে এই যে সকালে নাস্তা আর কি খেচুড়ি করেছিলাম সরি খেচুড়ি না পরাটা করেছিলাম খিচুড়ি আর কি গতকাল করেছিলাম তো এখন আমি আর কি বিরিয়ানি রান্না করব। গতকাল যে মানে গত ব্লগে দেখিয়েছিলাম গরুর মাংস রান্না করেছি সেই গরুর মাংস দিয়েই পরাটাটা সকালে খাওয়া হয়েছে গরুর মাংস আর হচ্ছে ডিম তো আমি আর কোনো কিছু ভিডিও করিনি কারণ আনায়াবুড়ির কারণে তাড়াহুড়ো করে আমি রান্না বাড়া করেছি এই জন্য কিছুই ভিডিও করিনি তো গরুর মাংসের বিরিয়ানি করলাম আর একটা ইলিশ মাছ ছিল সেই ইলিশ মাছটা আর কি একটু ইয়ে করলাম ভেজে দিলাম আর রুই মাছটা রান্না করলাম রুই মাছটাও ভাজা আর কি এই হলো দুপুরের আর কোনো কিছুই করলাম না আর ভাইয়াও বলছে বেশি কিছু করিস না খাওয়া হচ্ছে না এই কারণে আর বেশি কিছু করিনি আর দুপুরে ওর সাথে ছিল দই এবং আরসি। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যার সময় আমি ভাইয়াকে নাস্তা দিচ্ছি নাস্তা দিয়ে তারপরে আমি চা বানাবো তো এখানে দুইটা মিষ্টি দুই পিস কেক আর একটা কলা দিলাম আর কোনো ফলই খেতে চাচ্ছে না কোন রকম কোনো কিছুই এই জন্য আমি আজকে আর করিনি কত ভিডিওতে দেখিয়েছিলাম কত কিছু ফেলে দিয়েছিলাম নষ্ট হয়েছিল সেই কারণে আর কিছু করিনি তো এখন হচ্ছে ভাইয়াকে চা দিব আর চা দেওয়ার পরে আমি একটু চা খেয়ে নেব আর চা খেলে আমার কাছে খুবই ভালো লাগে চা জন্য আমার প্রাণ বলতে গেলে ভাইয়াকে চা দিয়ে এসে তারপরে এখন আমি চাটা খেয়ে নেব এরপরে আবার রাতে কোনো একটা কিছু রান্না করা যায় লাগবে তো ভাবছি যে কি রান্না করব। বিরিয়ানি আছে তারপরেও এই গরমে কিন্তু বিরিয়ানি দুইবার খাওয়া যায় না ওটা রেখে দিলে পরের দিন সকালে নাস্তা হয়ে যাবে তো আমি এখানে এই যে রুই মাছ বের করলাম এই রুই মাছ আমি হচ্ছে পটল দিয়ে রান্না করব আর কুমড়ো বড়ি দিয়ে আর হচ্ছে গরুর মাংস রান্না করেছিলাম গতকাল সেটা রেখে দিয়েছিলাম এক বক্স সেটাই আর ডালটা রান্না করেছিলাম আমি তো এটাই হলো রাতের খাবার আলহামদুলিল্লাহ তো আপনাদের ভাইয়া হচ্ছে নিয়ে আসলো আম কিনে নিয়ে এসেছে তো আমগুলো এখন একটু সংরক্ষণ করব। কারণ আমার ফ্রিজে জায়গাই নেই কোথায় কি রাখবো সেই কারণে ভাইয়া কিন্তু অনেকগুলো আম নিয়ে এসেছে প্রায় বিশ কেজি আম তো তারপরে এগুলো একজনের বলা ছিল তাদের গাছের আম সেই কারণে আমগুলো আবার এই সময়ই দিয়ে গেলো একসাথেই হয়ে গেল সব এই কারণে এগুলো আমি একটু সংরক্ষণ করব আর কি যেন ফ্রিজ ছাড়াই রাখতে পারি হয়েছে দেখুন এই বছরের শেষ তরমুজ ইয়া বড় তরমুজ নিয়ে এসেছে যে হলো শেষবারের মতো খাওয়া হবে তো হয়েছে কি এই তরমুজটা অনেক বড় আর আমাদের এত পছন্দ তরমুজ যে প্রতিদিন না একদিন পর পর তরমুজ আনায় লাগে তো শেষ যেহেতু নিয়ে এসেছিলো কিন্তু আমরা খেতে পারিনি ভিতরে কেমন একটা দানা মতো পড়ে কেমন খেতে গেলে যেন নারিকেলের মতো লাগছিল তারপরে হলো সব বেশিরভাগই জুস করে করে খাওয়া হয়েছে জাস্ট গ্রেটার দিয়ে রসটা বের করে করেই তারপরে খাওয়া হয়েছে আর ওই যে দাদি আছে আমাদের এখানে যে কাজ করে ওকে দেওয়া হয়েছে আর তারপরেও কিন্তু পরে আবার আমি তো এইটা হলো আরও চার পাঁচ দিনের আগের এই ইয়েটা তরমুজের ভিডিওটুকু আর পরে আবার আরও দুইটা তরমুজ নিয়ে এসেছে বারের মতো করে কিন্তু ভালো হয়নি একেবারে একেবারেই সাদা কেন বুঝলাম না তো ফ্রেন্ডস আজকের ব্লগ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলের নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি সময় থাকি এবং পরবর্তী ব্লগ বানানোর উৎসাহ পাই আর একটা লাইক অবশ্যই করে দিবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম